আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব jQuery-র কলব্যাক ফাংশন। হ্যাঁ, তো অর্থাৎ আমরা যখন হাইড ক্লিক করব তখন এটা হাইড হয়ে যাচ্ছে। তো আসলে কলব্যাক ফাংশনটা কিভাবে কাজ করে বা কেন আমরা এটাকে ইউজ করি, তো আমি যদি খুব সহজ করে বলি, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি অনেক সময় কি হয় যে আমরা কোনো একটা বাটনে ক্লিক করলে আমাদেরকে একটা অ্যালার্ট দেয় যে আমি কি আসলে এই কাজটা করতে চাচ্ছি কিনা, তাই না? এরকম একটা অ্যালার্ট দেয়। আর আরেকটা কি আছে যে দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করলাম, কাজ করার পরে আমাদেরকে একটা অ্যালার্ট দেয়। যেমন যদি আমরা ফর্ম সাবমিট করি, তো ফর্ম সাবমিট করার পরে কিন্তু আমাদেরকে একটা অ্যালার্ট দেয় যে হ্যাঁ, আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, তাই না? এরকম একটা বিষয়। তো আমরা আসলে কলব্যাক ফাংশন হচ্ছে, একটা হচ্ছে কলব্যাক ফাংশন আর একটা হচ্ছে উইদাউট কলব্যাক ফাংশন, এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা প্রথমেই চাচ্ছি কি যে আমরা যখন এই বক্সটাকে হাইড করে দিব তখন আমাদেরকে একটা অ্যালার্ট দিবে যে বলবে হচ্ছে আমার বক্সটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আমরা যদি চাই তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে যাই এবং আমরা বলে দিব এখানে হাইড এর পরে আমরা একটা হচ্ছে ফাংশন ইউজ করব। হ্যাঁ, কমা দিয়ে আমরা একটা ফাংশন ইউজ করব। ওকে, একটা ফাংশন ইউজ করলাম, করার পরে আমরা এখানে লিখে দিলাম একটা অ্যালার্ট। ওকে, অ্যালার্ট দিয়ে বললাম যে আমরা এখানে বলে দিচ্ছি ইওর বক্স ইজ হাইড। হ্যাঁ, ওকে, এটা আমরা বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, বক্সটা হাইড হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে। হ্যাঁ, আমরা একটু আসি, রিলোড দিই, আমরা বক্সটা হাইড করে নিচ্ছি। করার পরে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে, দেখেন ইওর বক্স ইজ হাইড। ওকে, আমরা ওকে করছি। এটা হচ্ছে কলব্যাক ফাংশন। এবার আমরা দেখব উইদাউট কলব্যাক ফাংশন কিভাবে কাজ করা হয়। তখন আমরা যেটা করব, তখন এখানে ফাংশনটা লিখবো না, এখানে এর ভিতরে আর ফাংশন লিখবো না, ঠিক আছে? অর্থাৎ আমরা এইখান থেকে এই পর্যন্তটাকে কাট করে নিলাম। ওকে, পূর্বে যেমন ছিল আমরা তেমন এটা রেখে দিলাম। এখন নিচে এসে আমরা এখানে কি করব, অ্যালার্ট দিব। হ্যাঁ, নিচে এসে অ্যালার্ট দিয়ে বলবো যে আর ইউ শিওর, আর ইউ শিওর আমি হাইড করতে চাচ্ছি, এরকম একটা, ঠিক আছে, আর ইউ শিওর। ওকে, দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন কি আসে, এলোর দিচ্ছি। আমরা যখন হাইডে যাব, দেখেন এটা কিন্তু এখনো হাইড হয়নি, এখানে বলছে আর ইউ শিওর, আমি বললাম ওকে, তখন এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু রিলোড দিই। ওকে, আমরা হাইডে ক্লিক করতে গেলে আমাকে বলবে যে আর ইউ শিওর, হ্যাঁ আমি ওকে করলাম, এটা কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে আমরা আসলে কিভাবে কলব্যাক ফাংশনটাকে আমরা আসলে ইউজ করতে পারি। ওকে, কলব্যাক ফাংশন এবং হচ্ছে উইদাউট কলব্যাক ফাংশন। হ্যাঁ, তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, যে কিভাবে আমরা আসলে কলব্যাক ফাংশনটাকে ইউজ করতে পারি।